আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার মায়ের কথা আমি ধরেই না, কিন্তু কমলিকা বসু ঠাকুর আমার ঘৃণ্য ছাড়া আর কিচ্ছু নেই। কতটা একা হয়ে গেলে একবার ভাবো। কেন এটা করলে বড় বৌমা? শুধুমাত্র জেতার জন্য। ও বাপ, ক্ষমার অযোগ্য। এখন ক্ষমা চাইলে কি ক্ষমা করতে পারবেন? নন্দিনী, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যার হাত ধরে এ বাড়িতে সুখ এসেছিল আমরা তাকেই ভুল বুঝলাম। আজ আমি কোণঠাসা বলে যে যার চাল মেটানোর মিটিয়ে নাও, কিন্তু আর তো কটা দিন। এই হারের বদলা আমি এই বাড়িটাকে জিতেই নেব। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। আজকাল না আমি ওই স্বপ্ন ইট বালি পাথর এইসব দেখি। হ্যাঁ, বড় বড় ফ্ল্যাটের স্বপ্ন দেখি। হ্যাঁ, ঢালাই মেশিনের শব্দে না আমার ঘুমটা খুব ভালো হয়। মনে হয় যেন টাকার বিছানার উপর শুয়ে আছে বিশ্বাস কর। পবিত্রবাবু, এই ভাই ভাই, আমি তোকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা হবে না, কোথায় এলেন? হাওয়া খারাপ পবিত্রবাবু। কি বলেছেন ম্যাডাম, লোকে বলে বসন্তকালটা নাকি খুব ভালো, কিন্তু এই সময় না বসন্ত সব লেগেই আছে একেবারে। সেই হাওয়ার কথা বলছি না, কিতবিতান বাড়ির হাওয়াটা খারাপ পবিত্রবাবু। আপনি কি চাপে আছেন নাকি ম্যাডাম? কি ব্যাপার কি? আপনি আগে বলুন, আপনি আপনি কি করছেন? আমি আমি তো ম্যাডাম ফুল ফর্মে চারটে সাইডে কাজ চলছে, আর একটা জমি ওই ছক করে বাগানোর প্ল্যান করছি। সেটা বলছি না পবিত্র বাবু, আপনাকে যে গীতবিতান বাড়ির জালি পেপারসগুলো রেডি করতে বলেছিলাম সেটার কি খবর? মানে ম্যাডাম, আপনি তো কোনো ডেডলাইন আমাকে দেন। আপনি আমাকে তাড়া দিয়ে যাবেন, বাড়িটা হাতে আসার তর আর আপনার সইছে না, আর আপনাকে যে একটা কাজ দেবো সেটা আপনি ঝুলিয়ে রাখবেন। কারণ বাড়ির পরিবেশ আমার আমার ক্রমশ অসহ্য লাগছে পবিত্র বাবু। উঠতে বসতে আমার অপমান সহ্য করতে হচ্ছে, আর আজকে তো সব কিছু লিমিট ক্রস করে গেছে। আপনি পারবেন কি পারবেন না সেটা বলুন। মানে বলছিলাম কি ম্যাডাম, না এইসব জিনিস না একটু ধীরে সুস্থে করতে হবে, মানে জালি জিনিস তো একটু সময় দিলে ভালো হয়, এই আর কি। কতটা সময় লাগবে আপনার পবিত্রবাবু? ম্যাডাম বলেই আপনাকে আমি জানিয়ে দেবো, রাগের মাথায় কিছু করতে গিয়ে সব গণ্ডগোল হয়ে যাবে। আর ম্যাডাম তারা তো আমারও কিছু কম নেই। শুধু একে দরকার বলে সহ্য করছি, একবার সব কাগজ হাতে পাই তারপর আপনি কোথাও থাকবেন না পবিত্রবাবু। কিছু বললেন ম্যাডাম? না, এখন বেশি কথা বলার সময় তো নেই পবিত্রবাবু, কাজটা সারতে হবে যত তাড়াতাড়ি সব। ছোটমণি, সামটা হয়ে গেছে। কই দেখি, বাহ ভেরি গুড। এবার তুমি পেজ নাম্বার 56 এর প্রবলেমগুলো সলভ করো, ঠিক আছে? নন্দিনীকে সরি বলবো কি করে? তিতলি এখানে আছে, ওর সামনে এই বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না। তিতলি, আমার জন্য একটু জল এনে দিবি? জল খাবো। ও কোথাও যাবে না, বসো তুমি, আমি জল দিচ্ছি আপনাকে। এই নিন জল। থ্যাংক ইউ তিতলি। এক্সারসাইজটা হলো? একটু বাকি আছে। আচ্ছা করে না। তিতলি, হারুদার দোকানে ফুচকা খাবি? কোথায় যাচ্ছ তুমি? মন দিয়ে পড়াশুনো কর, না হলে পরীক্ষায় ফুচকা না, বড় বড় লাড্ডু পাবে, বুঝেছ? না না, আমি যাবো না, আমি গেলেই পরীক্ষায় কিচ্ছু পারবো না। ভালো মেয়ে, কর।
security, please. দেখ না, এক ঘন্টার বেশি সময় লাগবে না। তুই যাবি আর চলে আসবি। আসলে তোর ছোট কাকিমণির সাথে একটু কথা আছে, একটু বেশি সময় আসবি না প্লিজ। ও, তোমারও দরকার? আমারও দরকার না। আর আমি জানি একটা ছেলে আর একটা মেয়ে যখন কথা বলে তখন কি হয়। তখন তারা আই লাভ ইউ বলে। এই পাকা মে, হ্যাঁ বড় বড় কথা, যাও তুমি খেলতে যাও। আর হ্যাঁ, এসে সব অঙ্ক শেষ কর, ঠিক আছে? যা, আমি সব বুঝি, বুঝলে? আমি যে আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বাবা। তিতলিকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার বলুন, আপনি কি বলছিলেন, কি দরকার আছে আপনার আমার সাথে? আমি আপনার কাছে ক্ষমা চাইতে। কিসের জন্য? নাকি ভুল বুঝেছিলাম আমি? না, আপনার পরিবার তো আমারও পরিবার, তাই এই পরিবারের লোকেদের কখনো ক্ষতি হোক সেটা আমি খুনাক্ষরেও ভাবতে পারি না। তাই আমি নিজে কাউকে অপমান করব বা ক্ষতি করব সেটা তো দুরস্থ। কিন্তু আপনাকে তো হয়রানি হতে হলো শুধুমাত্র বড় বৌদির জন্য। সেটা উনি ওনার স্বভাব চরিত্র মতো কাজ করেছে। হ্যাঁ, আমরা সবাই জানি বড় বৌদি কেমন, কিন্তু সে এতটা নিচে নামতে পারে এটা আমি ভাবতে পারিনি। নন্দিনী, আপনি এখনো ভাবছেন বাড়ির সবাই আপনাকে অবিশ্বাস করে কত খারাপ কথা বলেছে? না, আমি অন্য একটা কথা ভাবছি। আমি আসল হার দিয়েছিলাম রূপসাকে, সেটা রাতারাতি ইমিটেশন হয়ে গেল কি করে? হ্যাঁ, গীতিকা কি ওইদিকে এত জোর করে বলে গেল, আর আমারও সেটাই মনে হচ্ছে। তাই যদি হয় তাহলে রাতারাতি হারটা বদলে গেল কি করে? তার মানে এটা কি বড় বৌদির কাজ? আচ্ছা নবাব, একবার যাচাই করে দেখলে হয় না? কিন্তু কিভাবে? আপনার সাহায্য চাই আমার, আপনি রাজি? রাজি? কখন থেকে দাঁড় ঘুরিয়ে রেখেছে, কোনো সেন্স নেই। বড় বড় কথা, আর কিছুক্ষণ দেখবো, তারপর চলে যাবো। মশার কামড়ে শেষ করে দিলে পুরো আমায়। বড় বড় মশার কামড়ে পাগল করে দিচ্ছে, দাঁড়াবো না, সোজা বাড়ি চলে যাবো। কি হলো? লাইট লাইট অফ অফ হলো কেন? আলো বন্ধ হলো কেউ কেন? অন্ধকার কেন? কেউ ওখানে কেউ কেউ ওখানে
নবাব নন্দিনী শুক্র বিকেল 5টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।